Axio হাইব্রিড কি থেকে পুশার কনভার্সন করা হয়েছে আমি যদি একটু এটার পুশার বাটনটা আমি দেখাই দিই এটা এটা করা হয়েছে Axio হাইব্রিড কি থেকে পুশার কনভার্সন করা হয়েছে একদম কমপ্লিট করা হয়েছে এটা কাজটা এই যে এটা রিমোট এটার সাথে দুটো রিমোট থাকবে এর আগে আমার ভিডিওগুলোতে কিন্তু আমি আগেও দেখিয়েছি এই যে পুশার বাটনটা এটা লাগিয়ে দেওয়া হয়েছে এই যে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে গাড়িটা সম্পূর্ণ এখন স্টার্টে আছে Axio হাইব্রিড কি থেকে পুশে কনভার্সন করা হয়েছে এটাতে আর সিকিউরিটি ব্যাপার তো আমার আগের ভিডিওগুলোতে তো বলা আছে যে এটা সিকিউরিটি এই পারপাসে কি কি কাজ করে তো আপনার গাড়ির ডোর যদি কি দিয়ে খুলেও খুলে গাড়িতে কিন্তু পুশে যদি ক্লিক করে গাড়ি কিন্তু কখনোই স্টার্ট হবে না ততক্ষণ পর্যন্ত এই রিমোটের সাথে পুশে সেন্সর কানেক্টেড না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার গাড়িটা কোনোভাবেই স্টার্ট দেওয়া পসিবল হবে না আপনি নর্মালি আগে যখন কিটা ছিল তখন কিন্তু ডোরটা ম্যানুয়ালি খুলে কি দিয়ে তখন কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিলে কিন্তু গাড়িটা স্টার্ট নিয়ে দিত এখন আপনার যে কিটা আছে স্টক কিটাই যে আছে এটা দিয়ে শুধু ডোরটা আনলক করতে পারবেন এবং লক করতে পারবেন বাট গাড়িটা স্টার্ট কোনোভাবে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই রিমোটের সাথে আপনার পুশের সেন্সর কানেক্টেড না হবে